নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মাত্রা সম্পর্কে। আজকে আমরা কার এবং ফলা সম্পর্কে আলোচনা করব। কারকে স্বরচিহ্ন বলা হয়ে থাকে? কার বা স্বরচিহ্ন কাকে বলে? কার হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। অছাড়া অন্যান্য স্বরবর্ণগুলোর যে সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয় তাকে কার বা স্বরচিহ্ন বলে। কার বা স্বরচিহ্ন কয়টি ও কি কি? বাংলা ভাষায় মোট 10টি কার বা স্বরচিহ্ন আছে, সেগুলো নিম্নরূপ: বর্ণ, স্বরচিহ্ন এবং ব্যবহারের স্থান। স্বরেয়াতে আকার, যা বর্ণের পরে বসে। হ্রস্বইতে হ্রস্বিকার, যা বর্ণের আগে বসে। দীর্ঘইতে দীর্ঘিকার, যা বর্ণের পরে বসে। হ্রস্বুতে হ্রস্বকার, যা বর্ণের নিচে বসে। দীর্ঘউতে দীর্ঘকার, যা বর্ণের নিচে বসে। রিতে রিকার, যা বর্ণের নিচে বসে। এতে একার, যা বর্ণের আগে বসে। ওইতে ঐকার, যা বর্ণের আগে বসে। ওতে ওকার, প্রথমাংশ বর্ণের আগে এবং দ্বিতীয়াংশ বর্ণের পরে বসে। ওইতে ঐকার, প্রথমাংশ বর্ণের আগে এবং দ্বিতীয়াংশ বর্ণের পরে বসে। এবার আমরা আলোচনা করব ফলা নিয়ে। ফলা কাকে বলে? অন্তেজ্য, রেপ্র, মূর্ধন্য, দন্ত্য, ল, ব, ম, এই 7টি ব্যঞ্জন বর্ণ অন্য ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয়ে যে সংক্ষিপ্ত রূপ ধারণ করে তাকেই ফলা বলে। প্রত্যেকটি ফলার নাম, আকৃতি ও উদাহরণ দাও। উত্তর: প্রত্যেকটি ফলার নাম, আকৃতি, উদাহরণ নিম্নরূপ। ফলার নাম, ফলার আকৃতি, ফলা যোগে শব্দ গঠন। জফলা দিয়ে শব্দ, সত্য, সভ্য, গদ্য, মান্য, অদ্য, বাধ্য। রফলা দিয়ে শব্দ, প্রাণী, শ্রেণী, গ্রাম, ভদ্র, ট্রেন, আকার। রেফলা দিয়ে শব্দ, শর্ত, বর্ণ, গর্ত, ধূর্ত, পর্ব। মফলা দিয়ে শব্দ, সম্মান, লক্ষ্মী, আম্মা, পদ্মা, আত্মা, জন্ম। নফলা ভণ্ড, মণ্ড, ঠান্ডা, দণ্ড। দন্তের নফলা তীক্ষ্ণ, রুগ্ন, যত্ন, রত্ন, প্রশ্ন, কৃতজ্ঞ। বফলা সত্য, অশ্ব, বিশ্ব, জ্বর, স্বর। লফলা ক্লাস, গ্লাস, ব্ল্যাক, অম্ল। এত সময় আমরা কার ও ফলা নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা শব্দ ও বর্ণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের নাম স্টাডি উইথ অনুপমা রয়। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে একটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দেবেন। এতে কোনো টাকা বা পয়সা আপনাদের খরচ হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।